বাসায় মাছ মাংস না থাকলে আপনারা অবশ্যই মসুর ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটি ট্রাই করবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা করতে আমার এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল লেগেছে, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এরপরে এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি এখানে বড় সাইজে একটা রসুন কুচি আর 3-4 টুকরো আদা কুচি ছোট ছোট। এরপর সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে 2টা ডিম ভেঙে দিয়েছি। এরপর দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপরে সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, এটা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এরপর আমি একটা প্যানের মধ্যে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, এর মধ্যে আমি 3টা বড় সাইজের আলু কুচি করে রেখেছিলাম, সেই আলুটাকে এভাবে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা শেষ, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা ছড়ানো ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর সেটাতে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি, আর সেই পেস্ট করে রাখা ডিম আর মসুর ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এটাকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি, আর এটাকে মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পেছন সাইডটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হয়ে যেতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। দেখুন, পেছন সাইডটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এভাবে করে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি এটাকে আবারও ঢেকে 3-4 মিনিট মতো মিডিয়ামের চেয়ে একটু লো আঁচে রান্না করছি। লো আঁচে এটা ফ্রাই করেছি, এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এভাবে টুকরো করে নিচ্ছি ছুরির সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। সবগুলোকে টুকরো করে নেওয়া শেষ, দেখুন এটা দেখতে এরকম হয়েছে। এটা এভাবেও খেতে পারেন চাইলে, এটা কিন্তু অনেক টেস্টি হয়। এরপর আমি রান্নায় চলে যাচ্ছি। এজন্য একই প্যানে যেখানে আমি আলু ভেজেছিলাম সেটাতে 2 টেবিল চামচ তেল দিয়ে 4টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 7 মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি যাতে হলুদ মরিচ পুড়ে না যায়। এরপরে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। এরপরে সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আরও 2-3 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু লো থাকবে। দুই তিন মিনিট কষিয়ে নেওয়া শেষ, এখন সে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এর পরিবর্তে অন্য কোনো সবজি, পটলও দিতে পারেন। এরপরে আলুটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি সেই ডিম মসুর ডালের টুকরোগুলো। এগুলোকেও আমি 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এক মিনিট কষিয়ে নেওয়া শেষ, এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিট মতো রান্না করছি মিডিয়াম আঁচে। 5-7 মিনিট হয়ে গেছে,
এখন ঢাকনাটা খুলে এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়, তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি, আমি কিন্তু বেশি চিনি দিইনি। এরপর এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি, আর সাথে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়। তাই দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করেছি মিডিয়াম টু লো হিটে। এই পর্যায়ে আমার তরকারিতে এতটুকু পানি আছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে অনেকটা গাঢ় ঝোল হবে। দেখুন আমি নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে অনেক আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ইয়াম্মি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশে থাকবেন। এতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।